Welcome to WebGuru. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ছবি তুলে ইনকাম করতে পারেন। এমন একটি ওয়েবসাইটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেটার সাহায্যে আপনি ইজিলি ফটো আপলোড করে ইনকাম জেনারেট করতে পারেন। ঠিক আছে, আপনার যদি ফটো তোলার কোনো শখ থাকে, আপনার কাছে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে, ওটার ভালো ক্যামেরা থাকে, এবং অথবা আপনার কাছে যদি কোনো ক্যামেরা থাকে, তাহলে আপনি যেখানে সেখানে আপনার ফটো তুলে সেই ফটোটি অনলাইনে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারেন। কিভাবে ইনকাম করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং অ্যাকাউন্ট তৈরি করা এ টু জেড আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনি যদি ফটো তোলার যদি শখ থেকে থাকে, আপনার আপনার কাছে ফোন রয়েছে, আপনি যেখানে ভ্রমণ করতে যাচ্ছেন বা আপনার আশেপাশে একটা সুন্দর পরিবেশ সেটার একটা ছবি তুলে নিলেন এবং কোথাও ভিজিট করতে গেলেন, ভ্রমণ করতে গেলেন, সেখানে আপনি একটি ছবি তুলে নিলেন এবং সেই ছবিটি যদি আপনি অনলাইনে আপলোড করে দেন, তাহলে সেখান থেকে আপনি মোটা পরিমাণ ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন, যেটি দিয়ে আপনার পকেট খরচ চলতে পারে। ঠিক আছে, তো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এটি আপনার কাজে লাগবে এবং এই যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি এ টু জেড সম্পূর্ণ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আমরা যে ওয়েবসাইটটি ইউজ করব ফটো আপলোড করে ইনকাম করার জন্য সেটি আমি এখানে ওপেন করেছি আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এদের যে সেল স্টুডিও হ্যাঁ সেখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এর জন্য আমরা এখানে যাব। ফুটার অপশনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আওয়ার কোম্পানি, এখানে আমরা যাব সেল ইওর কন্টেন্ট, তো আমরা এখানে ক্লিক করে দিব এবং এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করে এখানে আর্নিং করা স্টার্ট করে দিব। এর জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের একটি রেজিস্ট্রেশন অর জয়েনিং ফর্ম চলে আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন জয়েন কমিউনিটি। তো আমাদের যে ফর্মটি রয়েছে এখানে, যে ফর্মটি আমাদের দিয়েছে, এই যে ফর্মটি এটিকে আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, এখানে আমাদের ডিসপ্লে নেম, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আর এখানে আমাদের পাসওয়ার্ড, আর এখানে আমাদের টিকমার দিয়ে আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু এখানে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এগুলো করব, চলেন আমরা দেখি। সবচেয়ে প্রথমে আমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে, আমাদের যে নামটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমরা এখানে আমাদের নামটি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের ডিসপ্লে নেমটি অটোমেটিকলি চলে আসে এবং এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটিও এখানে দিয়ে দিলাম। আর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, তো আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেই। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে টিকমার দেব এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব। ঠিক আছে, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন থ্যাংকস রতন কুমার, প্লিজ চেক ভেরিফিকেশন ইমেল। তো আমাদের একটি ভেরিফিকেশন ইমেল সেন্ড করেছে আমাদের এই ইমেলে, তো আমরা এখানে যাব ইমেলে এবং আমাদের ইমেলটি ভেরিফাই করে নেব। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের ইমেলটিতে যাই এবং ইমেলে ভেরিফাই করি, আমাদের এখানে চলে আসলো এবং এই যে আমাদের ইমেলটি এখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে প্লিজ ক্লিক হেয়ার ভেরিফাই ইমেল, ঠিক আছে, তো ইয়ার আমরা ক্লিক করে দিব এবং এটি আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে, থ্যাংকস ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাই। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো লগ ইন আমাদের অটোমেটিক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমাদের কি করতে হবে, প্লিজ ইন্টার ইউর অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস এখানে দিতে হবে। সবচেয়ে প্রথমে আমরা এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব, তারপর এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে দিয়ে দিচ্ছি, তো আমরা এখানে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের সিটি দিতে হবে, তো আমরা এখানে আমাদের সিটি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের পোস্টাল কোড দিতে হবে, তারপর এখানে আমাদের যে স্টেটস রয়েছে সেটি দিতে হবে। ওকে, তারপর এখানে আপনি যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারটি দিতে পারেন, না হলেও কোনো অসুবিধা নেই। ওকে, এখানে ফোন নাম্বার দিতেই হবে, তো আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ফোন নাম্বারটি দিয়ে দিলাম, তারপর এখানে আমাদের দেখছে তো সেম অ্যাড্রেসে, তো এখানে আমাদের টিকমার দেওয়া রয়েছে, এর জন্য আমাদের সেম অ্যাড্রেস এদিকেও চলে আসছে। তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব।
ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখ সকতে হো ইয়া পার ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি, উই ক্যান নট ওয়েট সি ইওর বেস্ট ওয়ার্ক, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে ফটো রয়েছে যেগুলো আপনি ক্রিয়েট করেছেন সেগুলো এখানে আপলোড করতে পারেন। তো আমরা এখন আপলোড করব না, আমরা এখানে গো ইওর ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিব। আমাদের যে ক্রিয়েটর ড্যাশবোর্ড এখানে আমরা চলে আসব, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্রিয়েটর ড্যাশবোর্ডে আমরা চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রমোট ইওর, ওকে এরকম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছি আর্নিং স্টার্ট আপলোডিং টুডে, ঠিক আছে। তো এখান থেকে আপলোড করতে পারেন, কিভাবে আপলোড করবেন সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন নট সাবমিটেড, কোনো ফটো আমরা এখানে আপলোড করি নাই। আপলোড করার পর কোনো ফটো যদি অ্যাপ্রুভ না করে তাহলে এখানে পেন্ডিং অ্যাপ্রুভ এখানে থাকবে এবং রিসেন্টলি ভিউ এখানে থাকবে, আপনার ফটোতে কতগুলো ভিউ রয়েছে সেগুলো দেখাবে, ঠিক আছে। আর যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে এখানে ভিডিও মে যাবেন, আর ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এভাবে রয়েছে, ঠিক আছে। আর এখানে লেটেস্ট ডাউনলোড কোন কান্ট্রি থেকে এখানে ডাউনলোড করেছে সেগুলো আপনি এখানে সারা ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। টপ পারফরমেন্স ফটো এখানে দেখতে পাবেন, এখানে বেসিক্যালি সারা ডিটেলস আপনি দেখতে পাবেন, আপনার যতগুলো ডাটা রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন। এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোড মিডিয়া নিউ কালেকশন ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আর এখানে আর্নিংয়ে যদি আমরা যাই তাহলে এখানে আর্নিং সামারিতে আমরা যদি যাই তাহলে এখানে আমাদের আর্নিং ডিটেলস দেখাবে। আর এখানে আমরা যদি যাই মাই রেফারেন্স, রেফারেন্স লিঙ্ক থেকেও আপনারা ইনকাম জেনারেট করতে পারেন। আপনার রেফারেন্সে যদি কেউ এখানে রেজিস্ট্রেশন করে ফটো আপলোড করে ইনকাম করে তাহলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আমরা যদি যাই এখানে পেমেন্ট হিস্ট্রিকে আমরা এখানে দেখতে পাবো আমাদের পেমেন্ট হিস্ট্রি। আর এখানে দেখতে পাচ্ছেন নো পেমেন্ট, ঠিক আছে। তো আমাদের পেমেন্ট এখন হয়নি। আর এখানে মিনিমাম পেআউট দেখতে পাচ্ছেন, মিনিমাম পেআউট $25, $25 যদি আপনার হয় তাহলে আপনি পেপ্যাল অ্যান্ড স্কিলে পেমেন্ট নিতে পারেন, ঠিক আছে। আর চেকে পেমেন্ট নেওয়ার জন্য $500 থাকতে হবে তাহলে আপনি চেকে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। এখানে ট্যাক্স সেন্টারে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফর ইউএস ট্যাক্স আর ইউ ইউএস পার্সন, তো আমরা ইউএস এর পার্সন নই, তো এখানে আমরা নো দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ কন্ট্রিবিউটার অর ইন্ডিভিজুয়াল এজ এ বিজনেস, ঠিক আছে। তো আমরা এখানে দিব ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব, তো আমাদের এটি সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি সাবমিট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফাই, আমাদের যে আইডেন্টিটি রয়েছে সেটি এখানে কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমরা আইডেন্টিটি ভেরিফাই করার জন্য এখানে আমাদের ডিটেলসগুলো দিতে পারি, ঠিক আছে, এগুলো আমরা দিতে পারি। তো এগুলো কীভাবে আপনি দিবেন সেগুলো নিয়ে আমি অন্য একটি ভিডিও বানাবো, ঠিক আছে, অন্য একটি ভিডিও বানাবো। এই ভিডিওটি যদি আমি দেখাই তাহলে এটি অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য এগুলো আমি নিয়ে অন্য একটি ভিডিও বানাবো, ট্যাক্স ইনফরমেশন কীভাবে এখানে আপনি দিবেন, ঠিক আছে। তো এখানে ট্যাক্স সেন্টার তো গেল, অন্য একটি ভিডিওতে আপনাকে বলবো, ঠিক আছে। তারপর এখানে পোর্টফোলিওতে আপনি যদি যান তাহলে এখানে আপনার সাবমিট কন্টেন্ট, পেন্ডিং কন্টেন্ট, রিভিউ কন্টেন্ট, এখানে ডাটা, ম্যানেজার রিলিজ এগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর এখানে যদি আপনি যান তাহলে এখানে টপ পারফরমেন্স এগুলো আপনি দেখতে পাবেন। আর এখানে অ্যাকাউন্ট সেকশনে আমরা যাই, অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট সেটিং রয়েছে, অ্যাকাউন্ট সেটিংয়ে আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে, আপনার আইডি আর এখানে আপনার নাম দেখাবে, ঠিক আছে। আর এখানে পেমেন্ট ইনফরমেশনে আপনার এখানে আমাদের নাম রয়েছে, পেমেন্ট মেথড এখানে আপনি পাইনিওর থেকেও পেমেন্ট নিতে পারেন, এখানে পেপ্যাল এবং এখানে স্কিল, তিনটি পেমেন্ট মেথড রয়েছে। তো বাংলাদেশ থেকে আপনি ইজিলি, পেপ্যাল তো বাংলাদেশে চলে না, আপনি এখানে পাইনিওর আর স্কিল থেকে পেমেন্ট নিতে পারেন। তো এখানে আমি পাইনিওর সিলেক্ট করে দিব এবং এখান থেকে আপনার পেমেন্ট ডিটেলস কানেক্ট করতে হবে, ঠিক আছে। কীভাবে পেমেন্ট ডিটেলস কানেক্ট করবেন সেটি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো, ঠিক আছে। এখানে আপনার $25 যদি হয় তাহলে আপনাকে পাইনিওরে পেমেন্ট করে দিবে এরা, ঠিক আছে। তো এখান থেকে আপনি ইজিলি ফটো আপলোড করে ইনকাম করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স অপশন, এখানে ইমেজ লাইসেন্স ইয়েস, এখানে ফুটেজ ওকে, ডাটা লাইসেন্স সব কিছু ঠিক থাকবে। তো তারপর এখানে আপনি সেভে ক্লিক করে দিবেন, তো আপনার এটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা পাবলিক প্রোফাইলে যাব, আর এখানে আমাদের পাবলিক প্রোফাইল রয়েছে, এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল ইমেজ এখানে আপলোড করতে হবে, তো আমরা একটি প্রোফাইল ইমেজ এখানে আপলোড করে দিব। তো প্রোফাইল ইমেজ আপলোড করার জন্য এখানে আপলোড প্রোফাইলে ক্লিক করে দিব, ঠিক আছে, আপলোড প্রোফাইল।
আর আমাদের যে একটি ইমেজ রয়েছে সেটি কিন্তু আমরা এখানে আপলোড করে দিব। আপনার প্রোফাইল অবশ্যই এখানে কমপ্লিট থাকতে হবে, যদি আপনার প্রোফাইল কমপ্লিট না থাকে তাহলে আপনার প্রোফাইল এখান থেকে ব্যানও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এর জন্য আপনার যে প্রোফাইলটি রয়েছে সেটি কিন্তু আপনি কমপ্লিট রাখবেন। এখানে আমাদের প্রোফাইল পোর্টফোলিও যে ইউআরএল রয়েছে সেটি আমাদের এখানে দিতে হবে। তো আমরা এখানে আমাদের যে ইউআরএলটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটি আমাদের পোর্টফোলিও ইউআরএল। তারপর এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। তো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, তো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসে যাই আমরা চার্ট ফর নাও। তো আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এটিকে আমরা এখান থেকে কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তারপর এখানে ট্যাগলাইন, ট্যাগলাইন আপনি দিতে পারেন। তো এটিকে আমরা আপাতত সেভ করে রাখি। দেখতে পাচ্ছেন ইওর পাবলিক প্রোফাইল আপডেট, তো আমাদের পাবলিক প্রোফাইল এখানে আপডেট হয়ে গেছে। তারপর এখানে ট্যাগলাইন, ট্যাগলাইন আপনারা দিতে পারেন। এটি আমাদের ডিসক্রিপশন। তো ট্যাগলাইন আমি আপাতত দিচ্ছি না, আপনার যে একটি ট্যাগলাইন সিলেক্ট করবেন সেই ট্যাগলাইনটি এখানে দিয়ে দিবেন। তারপর লোকেশন এখানে আমরা সিলেক্ট করে দিব আমাদের পাবলিক প্রোফাইলের। তো এখানে আমরা লোকেশন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের এবার আছে কন্ট্রিবিউটর টাইপ, ইয়াপার ফটোগ্রাফার, ইয়াপার ভিডিওগ্রাফার। তো আমরা এখানে ফটোগ্রাফার দিব, ঠিক আছে। তো এখানে ফটোগ্রাফার আসছে। আর এখানে স্টাইলে যদি আমরা যাই তাহলে স্টাইলে ফুড, ফ্যাশন এগুলো আপনি দিতে পারবেন আপনার স্টাইল, ঠিক আছে। তো আপনি যেগুলো দিবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আমরা এখানে দিব ফুড, তারপর এখানে আমরা ন্যাচারাল দিব, নাইট দিব, তারপর এখানে আমরা লাইফস্টাইল, লাইফস্টাইল এরকম আমরা দিতে পারি, ঠিক আছে। আপনার যেগুলো পছন্দ হয় সেগুলো আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এগুলোই দিলাম। তারপর সাবজেক্ট, সাবজেক্টে আপনি এখানে বিউটিফুল, এখানে ব্যাকগ্রাউন্ড, বিজনেস এরকম আমরা দিতে পারি, চাইল্ড, চাইল্ড, ডিজাইন, ফ্যাশন এগুলো আমরা দিয়ে দিলাম। আপনাদের যেগুলো ইচ্ছা সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার বায়োগ্রাফিতে আমরা এই বায়োগ্রাফিটি কপি করে দিয়ে দিচ্ছি। আপনার যে বায়োগ্রাফি রয়েছে সেটি কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে ইনভাইট টেক্সট দেখাচ্ছে, কেননা আমাদের এখানে ডোমেন নাম রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা .com দিয়েছি, এর জন্য আমাদের এটি দেখাচ্ছে। তো এটিকে আমরা কাট করে দিচ্ছি। তো এখানে আমাদের এটি সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের যে ফেসবুক যের আইডি রয়েছে, ফেসবুকের আইডি সেটি কিন্তু এখানে আমরা দিতে পারি। ফেসবুকের ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। যেমন এখানে আমরা ফেসবুক কপি করি আমাদের ফেসবুকের লিঙ্কটা, এবং এখানে আমাদের ফেসবুকের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেই। তারপর এখানে আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এখানে আমাদের ইনস্টাগ্রামের যে লিঙ্ক রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা দিয়ে দিলাম পাবলিক প্রোফাইলে। আর এখানে আমরা সেভে ক্লিক করে দিব। তো আমাদের এগুলো কিন্তু সেভ হয়ে যাবে, সব কিছুই আমাদের এটি কিন্তু সেভ হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো লিভ ফিডব্যাক, ঠিক আছে। তো ইয়াপার ফিডব্যাক আমরা পরে দিব। এবং এখানে আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট মেথড এবং ট্যাক্স ইনফরমেশন কীভাবে অ্যাড করতে হয় সেটি কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবং এখানে কিভাবে আপনি ফটো ইমেজ আপলোড করবেন সেগুলোও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবং এখান থেকে আপনি ফটো আপলোড করে কিন্তু অনেকগুলো টাকা ইনকাম করতে পারেন। তো আপনারা ফটো তৈরি করে রাখেন, আপনারা ফটো ক্লিক করে রাখেন, আমি আপনাদেরকে কিভাবে ফটো আপলোড করতে হয়, কিভাবে পেমেন্ট মেথড সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আপাতত এই ভিডিওটি এখান পর্যন্তই। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের যে ওয়েবগ্রো ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।